আগামী সপ্তাহে আমার এই নগর থেকে চাকরি চলে যেতে পারে আমার স্বাস্থ্য খারাপ হয়ে যেতে পারে আমি হাসপাতাল থাকতে পারি হ্যালো আসসালাম স্যার আমি একটা কথা বলতে চাচ্ছি আমি যখন ক্লাস নাইন টেনে পড়ি তখন থেকে আমি এটা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশে চাকরি থেকে যে ইনকাম করা যাবে এর চেয়ে বেটার হচ্ছে বিজনেস জি বাট টু রান এ বিজনেস ক্যাপিটাল ইজ দ্য প্রি কন্ডিশন মূলধন হ্যাঁ ইয়েস স্যার এই জন্য আমি ঢাকায় টিউশনই করি যে ক্যাপিটাল গ্রো করার জন্য হয়তো ফ্যামিলি অনেক টাকা চাবো একসঙ্গে দেবে না এরকম করতে করতে প্রায় আমি আঠারো বিশ লাখ টাকা করেছি এটা কিশোর উপরে টিউশনই প্লাস ছোট জব করে জব করে হ্যাঁ ইয়েস স্যার জব করে ছোট জব বলে কোনো কথা নাই ইয়েস স্যার না 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 ইয়েস স্যার না রিল্যাক্স পঁয়তাল্লিশ মিনিট কথা বলার পর আপনি আমাকে প্রশ্ন করতে উঠেছেন যেখানে আমি এতক্ষণ ধরে বললাম সব সমান মানুষ সমান জব সমান আপনি কি বললেন

প্লাস আমার পারিপার্শ্বিক অবস্থা প্লাস আমার কিছু ক্লোজ লোক এদের কারণে টাকাটা রোল করে নাই টাকাটা আপনি খেতে হয়েছে কিছু কোম্পানির কারণ সময় রোল করে ডিস্ট্রিবিউশন বিজনেস রোল আমার টাকা মেরেও দিয়েছে আমার ক্লোজ কিছু টাকা মেরে দিয়েছে এটাকে বলেছিলাম পার্টনারশিপ দোস্ত বুঝে একদম বলছি বলেন না একদম ক্লাসিক এখন করার পর কত মেরেছে

আপনাকে আপ আমি শেষ করি বস আন্তঃযোগাযোগ বলছিলাম না বাংলাদেশ আন্তঃযোগাযোগ বস আমি একটু ধরা খেয়েছি এখন একটু অ্যাক্সেস টু ক্রাইসিস কি করা যায় হইতো আপনি বিয়ে করবেন না আপনি কি করবেন আপনি প্রাণ কোম্পানিতে মেরে দিলেন ইত্যাদি সব শেষ করে দিলেন ভরা মজলিশে প্রাণের কেউ থাকতে পারে ওরা জীবনে নেক্সট টাইম যদি আসে ডিলারশিপে যেন সেমিনারে গিয়ে সরাসরি আমাদের কোম্পানির খারাপ কথা বলছে মার্সে আপনার ফ্রেন্ড আপনি বলেন প্রাণ কোম্পানি ডিলারশিপ ছিলেন কিছুই নাই প্রাণ বাংলাদেশের সবচেয়ে বড় ওয়ান অফ দ্য বিগেস্ট রাইট ওর সাথে আপনি সৃষ্টি আপনি তো লাকি ছিলেন যে ওর সাথে আপনি ঢুকতে পারছেন রাইট সম্পর্ক আছে নিশ্চয়ই তখন উনিশ সালে যার সাথে কাজ করতেন সেই সেলসের লোকটা আর একটু সিনিয়র হয়েছে এখন ওর কাছে যান সুগন ভাইয়ের সাথে কথা বলার আগে ওখানে যদি ওই সম্পর্কটা থাকতো এখানে দাঁড়ায় ভরা মজলি প্রাণ সম্বন্ধে একটু ভদ্রভাবে বইলা যদি ওর সাথে যোগাযোগ করতেন আরও উপকার হবে সে আপনার প্রিভিয়াস ট্রানজ্যাকশন দেখায় টাকা হয়তো সে কোনো ব্যাঙ্ক ফাইন্যান্সের ব্যবস্থা করতে পারে আপনি যখন ডি ডিস্ট্রিবিউট ছিলেন ব্যাংকের সাথে কাজ করছেন ইত্যাদি করছেন সেই দেখা ওই ম্যানেজারের সাথে কথা বলে আপনি উপকার হতে পারে টিসিবির অডিটোরিয়ামে সুখন ভাই কিছু টাকা দেন এটাও বলতে পারতেছেন না সুখন ভাই অল্প টাকায় কিছু একটা বুদ্ধি দেন ওইটা উনি বুদ্ধিটা দিবে না সো বুদ্ধিটা হচ্ছে আপনি আবার কোনো না কোনোভাবে টেন টু টোয়েন্টি লাক্স বা ফিফটিন লাক্সে যাওয়ার চেষ্টা করেন গো ব্যাক টু প্রাণ প্রাণ না পারলে অন্য কোনো একটা কোম্পানি কাজ যান যে আমার ডিলারশিপের এক্সপিরিয়েন্স আছে ভাই এই যে আমি করেছি প্রাণেরটা আমি আমার টাকাটা যেহেতু রোল হয় না এবং করোনার সময় সবাই হয়েছিল করোনার ব্যাপারে সারা পৃথিবীর একটু সমবেদনা আছে বললে আপনি যেরকম পাঁচটা কোম্পানিতে যান মেরিকোতে যান প্রাণে যান ভীষণে যান অমুকে যান ওয়াল্টনে যান ঘুরতে থাকেন তাইলে কাজে লাগতে পারে অল্প টাকায় আমি কিছু বলতে পারবো না বস তাইলে সবজি নিয়ে বসে পড়েন ওই যে আপনি আবার জিরো থেকে শুরু করেন্ট লাইফ ইজ নট অ্যাবাউট গোয়িং ফরওয়ার্ড মানে আগে ও লাইফ মানে একদম শুধু একবারও পিছালে মানে আমি খারাপ কালকে আগামী সপ্তাহে আমার এই নগর থেকে চাকরি চলে যেতে পারে আমার স্বাস্থ্য খারাপ হয়ে যেতে পারে আমি হাসপাতাল থাকতে পারি আমার বাম গাল আটকা যেতে পারে কোনো অনুষ্ঠানে ডাকে না কথা বলতে পারি না ইভেন আমার কোন একটা স্ক্যান্ডাল হতে পারে ফেসবুক আর কেউ ফলো করে না পেজ হ্যাক হয়ে যেতে পারে আই ক্যান বি জিরো আপনারা কেউ ডাকবেন না 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 কথা কথা আগে ভালো এখন ওনাকে আমাকে বের করে দেবেন রুম থেকে আই এম রেডি ফর দ্যাট বলতেছি মুখে মুখে লাইফ ইজ নট অ্যাবাউট দিস অনলি সুগুন ভাই টিসিবিতে বলতে এখন নিউ ইয়র্কে কথা বলে কি উন্নতি লাইফ ইজ অ্যাবাউট জার্নি আজকে এখানে ছিলেন এখানে নামবেন